নমস্কার, আমি মৌপ্রিয়া দাস। আজকে আবারও অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন পর্ব। আজকে আমরা আলোচনা করব অভিব্যক্তি এবং অভিযোজন সম্পর্কে। আমরা যে কোনো নতুন পরিবেশে যখন যাই, তার সঙ্গে কি হয়, আমাদেরকে মানিয়ে নিতে হয়। এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটাকেই বলছে অভিযোজন। আর অভিব্যক্তিটা কি? অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ একটা সরল জীব থেকে জটিল এবং জটিল জীবের উৎপত্তি হয়েছে। অভিযোজন হলো জীবের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যে একটা পদ্ধতি। আর অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে, যেটা পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত। এই অভিযোজনের ফলেই অভিব্যক্তি ঘটছে, আবার অভিব্যক্তির ফলে উৎপন্ন জীবদের পরিবেশে খাপ খাওয়াতে হয়, সেটাই কি তারা অভিযোজিত হচ্ছে। তাহলে এই অভিব্যক্তি এটা কি? এটা একটা ল্যাটিন শব্দ, ইভলভেরি থেকে ইভলিউশন। এটার অভিব্যক্তির ইংলিশ হচ্ছে ইভলিউশন। তাহলে এই ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে ইভলিউশন কথাটির উৎপত্তি হয়েছে, যেটার অর্থ কিনা ক্রমবিকাশ। তাহলে অভিব্যক্তির অর্থ কি? ক্রমবিকাশ। এই জৈব অভিব্যক্তি শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সারের মতো কোনো সত্তার, উনি কি বললেন, যে না কোনো সত্তার বিকাশ যখন মন্থর হবে, মানে ধীরে ধীরে হবে কিন্তু গতিশীল হবে এবং পর্যায়ক্রমিকভাবে ঘটবে, আর কি হবে, নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থার দিকে চলে যাবে, তখন সেই রকম পরিবর্তনটাকে বলা হচ্ছে অভিব্যক্তি কিংবা ইভলিউশন। তাহলে তোমাদেরকে যদি কেউ অভিব্যক্তি বা ইভলিউশনের সংজ্ঞা চায়, তখন কি হবে, কি বললাম, যেটা মন্থর ও গতিশীল কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হবে। তাহলে কি কি বললাম, মন অভিব্যক্তি মানেটা কি হবে, মন্থর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় হবে এবং যেটা কি নাকি সরল অবস্থা থেকে ক্রমান্বয়ে জটিল অবস্থার দিকে চলে যাবে, সেটাকেই আমরা বলছি অভিব্যক্তি। এবার আমরা জানব যে আচরণ কিংবা বিহেভিয়ার, যেটাকে ইংলিশে বলছে, সেটা কি। তাহলে পরিবেশের কোনো ইঙ্গিত, যেমন কি কি হতে পারে, গন্ধ, শব্দ, আলো কিংবা দৃষ্টি নির্ভর কোনো সংকেত, সেগুলোর প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে একটা প্রাণী স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া ঘটবে তাকে আমরা বলবো আচরণ। তাহলে আচরণ বলতে কি বললাম, পরিবেশের যে কোনো ইঙ্গিতের প্রভাবে প্রাণী যেটা করছে সেটাই তার আচরণ। এই আচরণ তো হলো, তাহলে অভিযোজন কাকে বলছে? বলছে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধির জন্য জীবের যেটা গঠনগত, আচরণগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তন ঘটছে। তাহলে কি বলছে অভিযোজন কাকে বলছে? কোনো একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধির জন্য জীবের মধ্যে যে গঠনগত, আচরণগত ও শারীরবৃত্তীয় যে পরিবর্তন ঘটে তাকেই আমরা বলছি অভিযোজন। তাহলে অভিব্যক্তি কাকে বলে বললাম, আচরণ কাকে বলে বললাম, আর অভিযোজন কাকে বলে বললাম। ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক আঠেরোশো নয় খ্রিস্টাব্দে ফিলোসফি জুওলজিক নামক একটা গ্রন্থে তার সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করে। তাহলে ল্যামার্ককে তার যে মতবাদ তিনি প্রকাশ করেছিলেন সেটাই ল্যামার্কবাদ নামে পরিচিত। তাহলে ল্যামার্কের মতবাদ ল্যামার্কবাদ নামে পরিচিত। 1809 খ্রিস্টাব্দে ফিলোসফি জুওলজিক যে তার গ্রন্থ, সেখানেই তিনি তার মতবাদ সর্বপ্রথম পেশ করে। তিনি কি বলেছেন, তিনি কয়েকটা তত্ত্বের উপর তার মতবাদটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি কি বললেন, তিনি বললেন যে তার মতে জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশের একটা প্রভাব গুরুত্বপূর্ণ। পরিবেশের পরিবর্তন ঘটেছে বলেই জীবের স্বভাব ও দেহের পরিবর্তন ঘটেছে। পরিবেশের পরিবর্তনে কি কি পড়ছে, মাটি, খাদ্য, তাপমাত্রার উপর প্রভাব ফেলে এবং সেই কারণেই প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তিনি আরও বললেন যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো কোনো অঙ্গে বেশি মাত্রার ব্যবহার ঘটে, আবার কোনো কোনো অঙ্গে খুব কম মাত্রার ব্যবহার ঘটে।
এই যে ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল এবং সুগঠিত হচ্ছে, যেটা কিনা বারবার ব্যবহৃত হচ্ছে সেটাই সবল হয়ে যাচ্ছে এবং সুগঠিত হচ্ছে। কিন্তু অপরপক্ষে দেখা যাচ্ছে, মানে তার মতে যেসব অঙ্গগুলি দুর্বল হয়ে, মানে যেসব অঙ্গগুলি মানে ব্যবহার হচ্ছে না, সেগুলি ক্রমশই কি হচ্ছে দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এবং শেষে কি হচ্ছে মানে কালক্রমে একদমই অবলুপ্ত হয়ে যাচ্ছে। তিনি আরো বললেন যে পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মের জীবে সঞ্চারিত হয়। এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে জমা হতে হতে কালক্রমে তা একটি বড় পরিবর্তন হিসেবে দেখা যায়। এইভাবেই জীবের বিবর্তন ঘটছে। তাহলে ওনার মতে জীবের বিবর্তন কিভাবে ঘটছে, না পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় সেগুলো পরবর্তী প্রজন্ম জীবে সঞ্চারিত হচ্ছে। সেই এইভাবে কি হচ্ছে যে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন ঘটছে এবং সেটা পরবর্তী প্রজন্মে গিয়ে জমা হচ্ছে, সেই বড় এক একটি বড় পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। এটাকেই বলছে জীবের বিবর্তন। উনি আরো বললেন যে তার তত্ত্বানুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে এবং প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে একটি প্রজাতি থেকে আরেকটি নতুন প্রজাতির সৃষ্টি হয়ে যাচ্ছে। এইভাবে তিনি কি করলেন, তার যে মতবাদ রইল তার সপক্ষে, কোনো কেউ মতবাদ দিয়ে দিলেই তো হয়ে যায় না, তার সপক্ষে তার কিছু উদাহরণ দিতে হয়, তার কিছু প্রমাণ তাকে দিতে হয়। তিনি কয়েকটা উদাহরণ বেছে নিলেন। তিনি বললেন যে স্থলচর পাখি খাদ্যের খোঁজে জলে যাওয়ার পর ক্রমাগত সাঁতার কাটার ফলে পায়ের আঙ্গুলগুলোর অন্তর্বর্তী যে স্থান, পায়ের আঙ্গুলগুলোর মাঝখানে মাঝখানে যে স্থান থাকে সেটা একটা পাতলা চামড়া সংযুক্ত হয়ে লিপ্ত পদে পরিণত হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই দেখেছো হাঁসের পায়ের দেখবে আঙ্গুলগুলোর মাঝখানে একটা পাতলা পর্দা চলে গেছে। তিনি আরও অনেক উদাহরণ দিলেন। তার মতে আগে জিরাফের গলা খুব মানে ছোট ছিল, ধীরে ধীরে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য তাদের গলা আর সামনের পাটা প্রতি প্রজন্মে কি হলো একটু একটু করে লম্বা হতে শুরু করলো। এখন তোমরা যে জিরাফ দেখছো সেই জিরাফে দেখবে অনেক লম্বা গলা আর পা থাকে। তার মতে আগে জিরাফের গলা এবং পা ছোটই ছিল, ধীরে ধীরে তারা খাদ্যের খোঁজে পাতা খাওয়ার উদ্দেশ্যে যখন তার গলাটাকে বাড়াতে শুরু করলো এবং প্রতি প্রজন্মে একটু একটু করে সে তার গলা আর পাটা লম্বা হয়ে গিয়ে এখন তোমরা যে জিরাফ দেখো যার গলা আর পাটা অনেকটাই লম্বা। তিনি বললেন যে সাপের পূর্বপুরুষে গিরগিটির মতো চারটে পা ছিল, কিন্তু ভূগর্ভে অভিযোজনের জন্য ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমান সাপের পা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গিয়েছে। তিনি আরও উদাহরণ দিলেন যে উট পাখির পূর্বপুরুষের সক্রিয় ডানা ছিল, তারা আকাশে উঠতেও পারত, কিন্তু বংশানুক্রমে ডানার ব্যবহারটা না হতে হতে উট পাখির এখন আর কোনো ডানা নেই, অর্থাৎ লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়ে গিয়েছে। এইগুলো তিনি তার সপক্ষে উদাহরণ দিলেন। ল্যামার্কের মতবাদের কিন্তু বিপক্ষেও অনেক বিজ্ঞানী উদাহরণ দিয়ে গেছেন। বিজ্ঞানী ওয়াইসম্যান তিনি কি বললেন, বললেন ইঁদুরের ওপর তিনি পরীক্ষা করলেন আর তিনি ল্যামার্কের মতবাদটাকে নাকচ করে দিলেন। তিনি বললেন যে একজোড়ে ইঁদুর দম্পতির লেজ কেটে দিয়েছে এবং পরবর্তী প্রজন্ম যখন হয়েছে তাদের কিন্তু লেজ কাটা হয়নি, লেজ কেটে দিয়ে প্রজনন ঘটানোর ফলেও 35 জন ধরে তাদের লেজ কাটা সত্ত্বেও লেজবিহীন ইঁদুর সৃষ্টি করা যায়নি। তাহলে কিন্তু যত প্রজন্ম গেছে সেটা কিন্তু লেজ আলাই কিন্তু ইঁদুর তৈরি হয়েছে। তারা আরও একটা উদাহরণ দিলেন যে ড্রসোফিলা মাছিকে পরপর 60 জনু ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই মাছি কিন্তু কখনো অন্ধ হয়ে জন্মাতে দেখেননি। তাহলে এই দুটো হলো তার ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ। আর সপক্ষে উদাহরণ কি কি ছিল, হাঁসের সামনের আঙ্গুলের মানে আঙ্গুলের পায়ের মধ্যে পাতলা পর্দা তৈরি হয়ে যাওয়া, আর কি উদাহরণ ছিল, জিরাফের উদাহরণটা বলবে, সাপের উদাহরণটা বলবে, উট পাখির উদাহরণটা বলবে, এগুলো হচ্ছে ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ। এতক্ষণ আমরা জানলাম ল্যামার্কের ল্যামার্কবাদ সম্পর্কে। এবার আমরা একবার জানব যে চার্লস ডারউইন নামক একজন প্রকৃতিবিদ, তিনি আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে স্থানে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন পর্যাপ্ত নমুনাও তিনি সংগ্রহ করলেন এবং কী করলেন, তার মতবাদ পেশ করলেন।
ল্যামার্কের মতবাদ ল্যামার্কবাদ নামে পরিচিত। তাহলে ডারউইনের মতবাদ কী নামে পরিচিত? ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচন নামে পরিচিত। 1859 খ্রিস্টাব্দে ডারউইন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তার মতবাদ প্রকাশ করেন। তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে যে ডারউইনের মতবাদ যে গ্রন্থে প্রকাশ হয়েছিল সেই গ্রন্থের নাম কী। সেই গ্রন্থের নাম কী বললাম? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন। এই ডারউইন তিনি কী বললেন? তিনি বললেন যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটছে। একটা স্ত্রী সালমান মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাচ্ছে। একটা ঝিনুক একেবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হয়ে যাবে 1 কোটি 90 লক্ষ। কিন্তু এটা যে মানে হাতি 12 বছরে একটা করেই সন্তান প্রসব করে। তিনি আরও বললেন যে ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান এবং খাদ্য সেই হারে সীমিত হয়ে যাচ্ছে। তিনি প্রথম বললেন যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এই অস্তিত্বের জন্য জীবন সংগ্রামটা কী? জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটছে এবং খাদ্য বাসস্থান সেই আন্দাজে সীমিত হয়ে যাচ্ছে। তাই কী হচ্ছে, জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতা নামতে হচ্ছে। তার জন্য এই যে কঠিন প্রতিযোগিতায় জীবকে জিততে হচ্ছে, সেটার জন্যই তিনি তার এই মতবাদকে নাম দিলেন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এই অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম নিয়েও তোমাদের পরীক্ষায় আসে। এই জীবন সংগ্রাম চলে প্রধানত দুইভাবে। একটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম, যেটা মানে কি যে নিজের প্রজাতিভুক্ত জীবদের মধ্যে সংগ্রাম হবে। আরেকটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম, সেটার মানে কি যে বিভিন্ন প্রজাতিভুক্ত জীবদের মধ্যে সংগ্রাম ঘটবে। এছাড়া তো খরা বন্যা এইসব প্রাকৃতিক যেসব দুর্যোগ রয়েছে সেগুলোর জন্য তো প্রতিকূল পরিবেশের মধ্যে তাদের সংগ্রাম করে চলতেই হচ্ছে। তিনি বললেন ভেদ বা প্রকরণ। ডারউইনের মতে পৃথিবীতে দুটো জীব কখনোই অবিকল একরকম হতে পারে না। দুটো জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবেই। এমনকি একই পিতামাতা দুটি সন্তানের মধ্যে কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। ডারউইন মনে করলেন যে অবিরত ত্রিবিধ সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্যের দেহে সঞ্চারিত হয়ে থাকে এবং পরিশেষে জীবের বৈশিষ্ট্য রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। তিনি আরও বললেন যে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায় তারাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়। অন্যরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, মানে হারিয়ে যায়। জীবন সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলা হচ্ছে, মানে যার দেহে যে ছোট ছোট পরিবেশে নিজেকে মানানসই করে তার দেহে অভিযোজনমূলক বৈশিষ্ট্যকে আনতে পারবে সেই জয়ী হবে, সেই এখানে থেকে যাবে, বাকিটা শেষ হয়ে যাবে। ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাকে প্রাকৃতিক নির্বাচন বলছে। ডারউইনের মতে জিরাফের যে দীর্ঘ গ্রীবা, যেটা কিনা অভিব্যক্তির ফলে ল্যামার্কবাদ থেকে, মানে যেটা আমরা ল্যামার্ককে বললাম যে ধীরে প্রত্যেকটি প্রজন্ম আস্তে আস্তে গলা উঁচু হয়ে যাচ্ছে, পা সামনের পাটা লম্বা হয়ে যাচ্ছে, ডারউইন কী বললেন? বললেন না, তার মতবাদটা একটু আলাদা হয়ে গেল। তার মতে জিরাফের দলে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত জিরাফ বর্তমান ছিল। উঁচু ডালের পাতার নাগাল পাওয়ার জন্য দীর্ঘতম গ্রীবার উদ্বংশীয় জিরাফই প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য পায়। দীর্ঘকাল প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্যে অভিযোজনমূলক যে বৈশিষ্ট্য এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয় এবং কয়েক জনের পর সুদীর্ঘ গ্রীবা সমন্বিত জিরাফ দলেরই আবির্ভাব ঘটে। তার মানে উনি কী বলতে চাইলেন? উনি বললেন যে সব রকমের গ্রীবাওয়ালা জিরাফই ছিল, যেমন খর্বগ্রীবাযুক্ত জিরাফ ছিল তেমনি দীর্ঘগ্রীবাযুক্ত গ্রীবা মানে জিরাফ ছিল। এই দীর্ঘ এরম মানে তারা খেতে না পেপে যারা খর্ব তারা কী হলো? আস্তে 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 বিলুপ্ত হয়ে গেল। আর যাদের গলাটা উঁচু তারাই কী হলো? যেহেতু তাদের একটা অভিযোজনমূলক বৈশিষ্ট্য তাদের দেহে চলে এসেছে এবং তারা খাদ্যের সন্ধান পাচ্ছে, আস্তে আস্তে তাদের সংখ্যাটাই বাড়তে থাকলো। তাই আমরা এখন যেই জিরাফদের দেখতে পাচ্ছি তাদের কি লম্বা গ্রীবা আলাদা
লম্বা গ্রীবা। এই ডারউইনবাদের যদি কিছু সংক্ষিপ্ত সার বলা হয় তাহলে আমরা কী কী জানলাম? জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি, খাদ্য বাসস্থান ধ্রুবক সেই আন্দাজে, যেটা কিনা অস্তিত্বের জন্য সংগ্রাম তিনি সিদ্ধান্ত নিলেন। অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে তিনি তিনটে কথা বললেন, এক হচ্ছে স্বপ্রজাতির সঙ্গে, একটা হচ্ছে বিষম প্রজাতির সঙ্গে, একটা পরিবেশের সঙ্গে। যেটার ফলে কি হচ্ছে, তিনি কি সিদ্ধান্তে এলেন, না জীবদেহের পরিবর্তন বা ভেদ বা প্রকরণ। তিনি আবার বললেন জীবদেহের পরিবর্তন, যেটাই কিনা যোগ্যতমের উদ্বর্তন। তিনি আবার বললেন যোগ্যতমের জয়লাভ, যেটা কিনা প্রাকৃতিক নির্বাচন সিদ্ধান্ত নিলেন। ভাইসম্যান, দ্য ব্রিজ, গোল্ডস্মিথ, হ্যালডেন এরা যে বিজ্ঞানীরা ছিলেন তারা কি করলেন, ডারউইনের মতবাদটাকে একটু নতুনভাবে বিশ্লেষণ করলেন আর একটা নতুন সিদ্ধান্তে উপনীত হলেন, যেটা কিনা নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ নামে পরিচিত। তারা কি কি ত্রুটি ধরলেন ডারউইনের? তারা বললেন যে ডারউইন ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু লক্ষ্য করা গেছে যে বংশানুসরণ না ঘটায় অভিব্যক্তিতে এদের কোনো ভূমিকা নেই। ডারউইন কোষ ও জনন কোষের প্রকরণগুলিকে পৃথক করতে পারেননি। ডারউইন প্রকরণের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা করতে অপারগ ছিলেন। ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন, যেটা কিনা হুগো দ্য ব্রিজ বললেন মিউটেশন যিনি মিউটেশন তত্ত্বের প্রবক্তা। তাহলে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দ্য ব্রিজ। তাহলে তোমাদের যদি বলে এরকম প্রশ্ন আসে যে ডারউইনের যে মতবাদ আছে তার দুটি ত্রুটি বলো, তাহলে তোমরা বলে দেবে যে ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছিলেন, আর কি ডারউইন কোষ ও জনন কোষে প্রকরণগুলিকে পৃথক করতে পারেনি, আর যে যেগুলো বললাম সেগুলোও বলতে পারো। তাহলে তোমাদের যদি কেউ বলে যে ল্যামার্কবাদ আর ডারউইনের বাদের মধ্যে পার্থক্য করো, তাহলে কী কী পার্থক্য হতে পারে? ল্যামার্কবাদে বলা হয়েছিল জীব মাত্রই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে এবং পরিবেশের তারতম্য অনুযায়ী জীবদেহের অভিযোজন ঘটিত তারতম্য ঘটে। ডারউইনবাদে কী বলা হয়েছে, যেসব জীব জীবন সংগ্রামে জয়ী তারাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। ল্যামার্কবাদে বলা হয়েছিল যে ব্যবহার এবং অব্যবহারের জন্য কোনো অঙ্গের পরিবর্তন ঘটে এবং ওই অর্জিত পরিবর্তনগুলি বংশানুক্রমে সঞ্চারিত হওয়ার জন্য অভিব্যক্তি ঘটে। ডারউইনবাদে কি বলা হলো, যে জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের ভেদ দেখা যায় যা অভিব্যক্তির অন্যতম প্রধান কারণ। ল্যামার্কবাদে বলা হয়েছিল দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহার হচ্ছিল কিন্তু দীর্ঘদিন অব্যবহারের ফলে সেগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে। আর ডারউইনবাদে কি বলা হলো, যে দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি সম্পর্কে এই মতবাদের কোনো ব্যাখ্যা দিতে তিনি পারেননি। তাহলে ল্যামার্কবাদ আর ডারউইনবাদে পার্থক্য বোঝা গেল।